এ বিষয়ে আরো জানতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু। শরীফ হাসান অনু, আপনাকে স্বাগত। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মানে যে ঘটনাটা ঘটলো, শুভ্র হত্যাকাণ্ড, এটি কোনোভাবেই কাম্য নয় এবং সেটির জন্য আপনারা কাউকে দায়ী করছেন কিনা, পুলিশ যদিও কারো নাম দিচ্ছে না, পরিবারের পক্ষ থেকে কয়েকজনকে দায়ী করা হয়েছে, আপনারা এটা কিভাবে দেখছেন? আমরা মূলত এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, স্পষ্টতই নিঃসন্দেহে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে ইতিমধ্যেই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে উপজেলা বিএনপির এক অংশের 1নং যুগ্ম আহ্বায়ক ওই মহিলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদ এটার সঙ্গে সরাসরি জড়িত। পাশাপাশি আমরা সন্দেহ করছি এটার পেছনে আরও ইন্ধনদাতা থাকতে পারে, যে ইন্ধনদাতারা যদি ইন্ধন না দেয় তাহলে এই মুহূর্তে এই ঘটনা ঘটানো সম্ভব বলে আমার মনে হয় না। ঠিক তেমনি আমাদের একটা সন্দেহের প্রবণতা থেকে আমরা সন্দেহ করছি যে এর পিছনে ইন্ধনদাতা যারা আছে তাদেরকে বের করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে গরিপুরবাসীর সামনে তাদের নামটা নিয়ে আসতে পারলেই আবার মনে হয় যে উত্তেজনা বিরাজ করছে, এবং যে পরিবারের, বিশেষ করে সে একজন মেয়র প্রার্থী ছিল, জনপ্রিয় মেয়র প্রার্থী থাকার কারণে তার জনপ্রিয়তা এবং সার্বিকভাবে সকল কিছুর মূল্যায়নে তাকে নিয়ে মাথায় নিয়েই অন্তত পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তাই এর পেছনে যারা জড়িত আছে, শুধু আসামি যারা ধরা পড়েছে তারা না, এর পেছনে যারা জড়িত আছে তাদেরকেও বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। জি, পরিবারের পক্ষ থেকে বর্তমান মেয়র, গরিপুরের বর্তমান মেয়রকে দায়ী করা হচ্ছে, অভিযুক্ত করা হচ্ছে, আপনারা এই বিষয়ে কোনো মন্তব্য করবেন কি? পরিবারের পক্ষ থেকে বর্তমান মেয়রকে যেভাবে দায়ী করা হচ্ছে, আমরা পরিবারের কথাও আমরা শুনেছি, তারা বলেছে যে বর্তমান মেয়র সম্পৃক্ততা থাকার ব্যাপারে তারা কথা উঠিয়েছেন ইতিমধ্যেই। আমরা প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে এবং স্পষ্টতই আবেদন থাকবে যে দলের যে কেউ এটার পেছনে জড়িত থাকুক, মেয়র কেন, ওর দলের যদি আরও অন্য কেউ জড়িত থাকে তাদের নামও বের করে তাদেরকে বিচারের আওতাধীন করা হোক। আমরা মনে করি যে আইনের ঊর্ধ্বে কেউ না, সকলেই আইনের, কেউ আইনের ঊর্ধ্বে যেতে পারে না, সেই কারণেই দলের ভিতরেও যারা যারা আছে পেছনের ইন্ধনদাতা, আমরা সেই কারণেই বারবার বলছি, সভা সমাবেশ করেও বলছি, সার্বিকভাবে আমরা সকল নেতা কর্মী আমরা ঐক্যবদ্ধ, এটার পেছনে যারা আছে সেই মুখোশধারী লোকদেরকে বের করে আনতে হবে। শরীফ হাসান, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।